আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পয়লা ফাল্গুনের অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমরা বাহিরে বের হয়েছি, আমরা সবাই মিলে আজকে বাহিরে বের হয়েছি, আমি, সুবাহা, পাপা, মাম্মা। তো আমি আর মাম্মা মাথায় পরার জন্য ফুল কিনেছি। এই দেখেন সুবাহা দুষ্টুমি করছে। তো আমি আর সুবাহা দুজনই হামায় মিঠাই কিনেছি, পাপা কিনে দিয়েছে আমাদেরকে। আর এটা আমরা গিয়েছিলাম হচ্ছে আফতাবনগরে। আর দেখেন আমাদের চারজনের ড্রেস কিন্তু একদম ম্যাচ হয়ে গিয়েছে, সুন্দর ফাল্গুনের ড্রেস হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু একটা জায়গায় খালি ঘুরিনি, আমরা কিন্তু আরেকটা জায়গায়ও গিয়েছিলাম। আমরা আজকে পয়লা ফাল্গুনের অনেক মজা করেছি। এই দেখেন ছোট্ট দুষ্ট সুবাহা কি করছে, ও হাই দিচ্ছে, টাটা দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা কিছু ফুল দেখাচ্ছি। এটা আমরা ওখানে নার্সারি ছিল কয়েকটা, তো নার্সারিগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে সুবাহা, আমরা মাস্ক পরেছিলাম, মাস্ক পরাটা জরুরি, তাই আমরা মাস্ক পরেছিলাম। এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক ছোট ছোট ফুলের গাছও আছে এখানে, আবার এখানে ঝুলানোর জন্য আছে। এরপরে আমরা এখানে গিয়েছিলাম বনশ্রীতে ফুচকা খেতে। এই জায়গাটা হচ্ছে বনশ্রীতে একটা মাঠের মতো ওখানে আছে, আমরা গিয়েছিলাম সেখানে। আসলে এখানে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো একটু মশা বেশি ছিল, বাট ইটস ওকে। তো এটা পাপা, এটা পাপা খাচ্ছে, আর আমি আমি ফুচকা খেয়েছিলাম, ওটা দেখিনি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।